ইহে টুকার বাচ্চা এই তোরাই বাস স্ট্যান্ডে ঘুরে বাইতেছিস কা এই বাস স্ট্যান্ড পুরো নুংরা করে লাইছে জানতে যা এখনি যা বাইরা ওট তাড়াতাড়ি বাইরা ওট যা জানতে ভালো করে খোঁজ ওখানে আরো কয়েকটা বোতল আছে খোঁজ আচ্ছা খুঁজতাছি আয় চল আরেক জায়গায় যাইতে হবো আয় নাম এই সাবধানে নামিস ভাই সকাল থেকে কিছু খাই নাই ভাই খুব খিদে লাগছে ভাই যে কয়টা বোতল পাইছি 20 টাকা মনে হইব চল দুই ভাই ভাগ করে খামু নে তুই এনে বয় আমি দোকান থেকে খাওয়ার নিয়ে আইতাছি আচ্ছা যাও ভাই থাকিস কিন্তু আবার কোথাও যাইস না আচ্ছা আমি এনে বই আছি যাও কাকা আমার একটা রুটি দেন বাবা রে রুটির দাম তো 15 টাকা তুমি 10 টাকা দিলা রুটির দাম বাড়ছে আর 5 টাকা দাও কাকা 5 টাকা বাকি দেন না বাবা রে বাকিটা কি বেশি না ঝামেলা করো না যাও তো তুমি বোতলগুলো বেইছে এই 5 টাকা দিয়ে যামু বাবা রে তোমাকে দেখে মায়াও লাগে আবার খারাপও লাগে এটা তো আমাকে ব্যবসা বিকেলবেলা 5 টাকা দিয়ে যাও 5 টাকা দিয়ে যামু কাকা অনেক খিদে লাগছে রুটি দাম একটু খাই না ছোট ভাইটা রোদের মধ্যে বসাই রেখে আসলাম ওই খাক পোলাবান মানুষ ভাই এই নে রুটিটা খা ভাই রুটি একটাকে ভাই তুমি খাইবা না তোমারটা কই আমি খাইছি ভাই তুই খা আমি খাইছি ভাই খা খা ভাই ই খা তুই খা ভাই চল বেলা তোমার পরে দেবো বোতল ঢোকা দিয়ে দেবো চল আচ্ছা চলো ভাই গিরে টুকার বাচ্চা এই তোরাই বাস স্ট্যান্ডে ঘুরে বাইতেছিস কা এই বাস স্ট্যান্ড পুরো নুংরা করে লাইছে জানতে যা এখন যা বাইরা ওট তাড়াতাড়ি বাইরা ওট যা জানতে ভাই ওরা আমাকে মানুষ মনে করে না খালি তো একটু ঘুমাইছিলাম আমি আমাকে লোক এমন করে গেরা থাক ভাই চল ওভার ব্রিজে যাই ঘুমাই কিরে তোরা এনে ঘুমাইছিস কি লিগা এদিক দিয়ে মানুষ চলাচল করবো না তাড়াতাড়ি এখান থেকে যাবি না পুলিশ ডাক দিমো আইসে শালা টোকাই মোকাই কইতে যাহে ওই দেখ টোকাই টোকাই এই টোকাই এদিকে 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 এরা দাঁড়া কিরে টোকাই আছে কি টোকাইলি আরে বেটা টোকার কথা বাদ দে তোর বাপের নাম কি কদেহি আমার বাপের নাম আরে বেটা বাপের নাম বাদ দে তোর মায়ের নাম মনে আছে তো কদি তোর মায়ের নাম কি আরে বেটা তোরা রাখ বেটা ও বাপমার নাম মনে রাখবো কেমনে ওরা তো বেজন্মা আমি বেজন্মা না আমার বাপ মা সবাই আছে আমার বাপ মায়ের নাম আমার ভাই জানে আরে যা যা ভাই কে হইছে ভাই কয়টা বোতল পাইছস এলাকার বড় ভাই আমার ধরছিল বাপমার নাম জিগেছে আমাকে বাপমার নাম কি তুমি কও ভাই আমাকে বাপমা নাই জন্মের পর থেকে ডাস্টবিনে ফালাই রেখে গেছে আজকে থেকে আমি তোর বাপ আমি তোর মা বস্তাটা দিক দে তুই বই ওই জায়গায় ওই কি আছে এই টুকার বাচ্চারা কইতেছিস তোরা হাত মুখ ধুইছস হ ভাই আমরা হাত মুখ ধুইছি এমন করতেছেন কে তোরা হাত দিয়ে কি সব ধরস এই তোরা ঢুকতে দিছস কা এগো দুটারে এগো বাপ মারো ঠিক নাই এগো জন্মেরও ঠিক নাই আমার জন্মে ঠিক নাই মানে আমার মতো টুকাই জন্ম হয় লিগে আপনার মতো সাহেবের লিগে আমার টুকাই জন্ম হয় আপনার মতো সাহেবের আনন্দ ফুর্তির লিগে আমার মতো টুকাইয়ের জন্ম হয় সবাই বলে মুসলমান ভাই ভাই কিন্তু টুকাইরে তো খুব ভাই মনে করে না আমগরে তো কুকুরে তো অদম মনে করে আমার মতো টুকাই রে কেউ মানুষ মনে করে না আমাকে থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই ওভার ব্রিজের নিচে ঘুমাইলে কুকুরের মতো লাইতে ভাই করে দেয় আমরা যেমন কই টুকাইরে জন্ম দিছে কেনা টুকাই কই এটা জীবন না আমরা তো মায়ের পেট থেকে টুকাই হয়ে আহি নাই জন্মের পর আমাকে রাস্তায় ফেলাই দেওয়া হয় ডাস্টবিনে ফেলাই দেওয়া হয় আইছে আমার সাহেবটা বড় বড় জ্ঞান দিতে চলো ভাই এই হোটেলে আর খামু না আমাদের সমাজে এরকম অসংখ্য টোকাই আছে যাদের মা বাবার পরিচয় নেই জন্মের পর তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয় ডাস্টবিনে ফেলে দেওয়া হয় আমরা কি একবারও চিন্তা করে দেখেছি এই টোকাই কোথা থেকে আসলো এইসব টোকাই তো কোনো না কোনো মায়ের পেটের সন্তান কিছু খারাপ মানুষের কারণে এইসব টোকাইয়ের জন্ম হয় যাই হোক টোকাইদের সাথে যেন আমরা ভালো ব্যবহার করি আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিন প্লিজ থ্যাংক ইউ